আলহামদুলিল্লাহ। সেই মিষ্টি মিষ্টি না, আমি আপনার মায়েরে ভালোবাসি, আমার লোকে বিয়া দেন। চলো দেরি করে যাবো। ইগল টিভিতে প্রচারিত চাকরে প্রেম নাটকটি একটি অসম প্রেমের কাহিনী। এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হল দীর্ঘ 15 বছর আগে কুড়িয়ে পাওয়া এক সন্তান নিয়ে নির্মিত। এই সন্তানটিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পর যখন জানতে পারে তার নিজের মেয়ে সেই সন্তানের সাথে প্রেমে জড়িয়েছে, তখন তিনি তা মানতে পারেন না। নেমে আসে অমানবিক অত্যাচার এবং একসময় এই অত্যাচার অতিষ্ঠ হয়ে লোকটি সন্তানকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু এই অসহায় সন্তান না জানে পিতার পরিচয়, না জানে মাথায় পরিচয়, না আছে ঠিকঠাক, না যাকে যাকে এতদিন আপন ভেবেছিল সেই যখন পর হয়ে গেল, তখন সে যখন সে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় তখনই তার মেয়ে বলে, সত্যি আমরা যদি বাঁচি তাহলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। এই অবস্থায় তারা ঘর থেকে বেরিয়ে যায়।